I'm not going to do that.
ক্যামেরাম্যান বসে কথা সাহিত্য থেকে আপনি এদিকে আসুন شفات ক্যামেরা দিলেও হবে না না ক্যামেরা দিলে পরে ভিডিও চলে যাবে মানে এটা তো হোক আচ্ছা ঠিক আছে ওকে যা এইটা ওই চোর যখন নিয়ে যাও নিয়ে ডিপার্টমেন্টে
বসন্ত বরণ উৎসব চৌদ্দশো বিশ ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ বিজনেস স্টাডিজ অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়। সবাই খাও মাও কাও কেক তুলে খাও সরি গুড জব কাটাটা শিখতে হবে তো সাদের জন্য পানির ব্যবস্থা হয়েছে রনি আরে খান সরি আচ্ছা তাহলে তন্ময় ও শুধু ও
বসন্ত জোড়া কি বসন্ত জোড়া জটিল হো গায়া তন্ময় একটু হাসি হবে আজকে যত হেসে নাও এরপরে সময় পাবে না ও ক্যা রোমান্স হ্যাঁ খাওয়াই দাও লেগে যাবে কিন্তু হ্যাঁ ঠিক আছে হাসান ভাই কেক কাটা শিখতেছি সবাই যেন পায় ঠিক আছে
আপনাদেরকে আবার অনুরোধ করছি, দয়া করে টিস্যুটি আমরা আমাদের ক্যাম্পাসে এদিক ওদিকে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলি। ক্যাম্পাস আমাদের, এর পরিচ্ছন্নতার দায়িত্ব আমাদের। আমাদের বিভাগের সকল শিক্ষার্থীদেরকে মঞ্চের সামনে আসবার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমরা আমাদের অনুষ্ঠান এখনই শুরু করতে যাচ্ছি, সবাইকে আন্তরিকভাবে অনুরোধ মঞ্চের সামনে এসে, মঞ্চের সামনে আসুন। আমরা এখন আমাদের অনুষ্ঠানের পরবর্তী আয়োজনে চলে যাচ্ছি। সকলকে আরো একবার মঞ্চের সামনে এসে দাঁড়াবার জন্য বা আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানানো হচ্ছে। শোভাযাত্রার শুরুতে আমরা বলেছিলাম, আমরা আজকে সত্যি খুব গর্বিত যে আমাদের এই ছোট্ট আয়োজনে আজ বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছে। অনুষ্ঠানের এই প্রান্তে আমি স্যারকে আন্তরিকভাবে অনুরোধ জানাবো আমাদের শিক্ষার্থীদের জন্য সামান্য কিছু বলবার জন্য। আমি আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল। আয়োজিত এই বসন্ত উৎসবে আমাকে আমন্ত্রণ করায় আমি খুব আনন্দ পেয়েছি। আর আমি বসন্ত মানে বুঝি যৌবন, যৌবন মানে বুঝি যুদ্ধ। এবং আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়ে গেছে, তোমরা জানো যে আমি সেখানে স্বাধীন বাংলা বেতারের শিল্পী ছিলাম, তোমরা অনেকেই আমার গান শুনেছ। সেই পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল, সেখানে প্রধানতম কণ্ঠটি আমার। তো স্বাধীনতার লাল সবুজের পতাকার যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখনকার যে যুদ্ধটা সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, গণতন্ত্র রক্ষার জন্য যুদ্ধ, রাজাকার আল বদর আল শামসের বিরুদ্ধে যুদ্ধ, পাকিস্তান চিন্তায় যারা এখানে মশগুল আছে বাংলাদেশে তাদের বিরুদ্ধে যুদ্ধ। এবং এই যুদ্ধের জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে, কারণ তোমরা কিছুদিন আগেই দেখেছ যে গাছ যারা আমাদেরকে রক্ষা করে সেই গাছ বৈজ্ঞানিকভাবে করাতের মধ্যে ব্যাটারি দিয়ে অত্যন্ত তড়িৎ গতিতে কেটে ফেলা হয়েছে লক্ষ লক্ষ গাছ। আমি গান গাওয়ার সুবাদে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার সুযোগ পাই। আমি কিছুদিন আগে লালমনিরহাটে গিয়েছিলাম, মানে তোমরা গেলে অবাক হয়ে যাবে যে কীভাবে এইরকম বড় বড় গাছ কেটে ফেলা যায়। কাজে এর বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করতে হবে। এবং বসন্তের সেই দিনে সেই যুদ্ধের জন্য তোমরা আজকে শপথ নেবে, এটাই ঋতুরাজ বসন্তের উৎসবের পালনের প্রধানতম কর্তব্য হবে বলে আমি মনে করি। কারণ এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, একদল লোক আছে রাজনীতির নামে ধর্মের নামে তারা আমাদের এই লাল সবুজ পতাকাকে খুবলে ধরছে। তোমরা নিশ্চয়ই জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য আছে, গৌরব আছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাইনাস করলে কিছুই থাকে না। কাজেই তোমরা সেই গৌরব উদ্দীপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, কাজে তোমাদের দায়িত্ব এখনও শেষ হয়ে যায়নি। আমি বক্তা নই,
তো কিছু কথা তো বলতেই হয়, যেমন টেলিভিশনে টক শোতে বলতে হয়। বেসিক্যালি আমি গান গাই এবং পত্রিকায় লিখি। তো আমার তোমাদের প্রতি অনুরোধ আছে, তোমরা আমার সন্তান তুল্য, আমি সম্ভবত আমার সন্তান তোমাদের থেকেও বড়। কাজেই তোমাদের আজকের বসন্তের দিনে একটি শপথ হোক, তোমরা দুর্নীতি করবে না, দুর্নীতির